নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে চিত্রা নক্ষত্র, তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে বেল বৃক্ষ রোপণ করুন, পুজো করুন, প্রণাম করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ করণ রয়েছে বনিজকরণ, পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ রীতিযোগ, এবং একই সাথে থাকছে দিন শনিবার। আজ রাহুকাল থাকবে সকালবেলা 8:33 সময়কাল থেকে 9:56 সময়কাল পর্যন্ত। এই সময়কালে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে সকালবেলা 7:09 সময়কাল থেকে সকালবেলা 8:33 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অমৃতকাল থাকবে 2:07 দুপুরবেলা থেকে 3:30 সময়কাল পর্যন্ত। এই সময়কালে কোনো ধরনের শুভ কার্য, মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আপনাদের ক্ষেত্রে আজ রয়েছে পশ্চিম দিক। আর চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলে। প্রত্যাহিকভাবে আমি আপনাদের সাথে যেরকম রাশিফল আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, তাই বিশেষ ধ্যান রাখুন, খামখেয়ালি করবেন না। আর্থিক স্থিতি মোটের উপর কিন্তু কিছুটা শুভ থাকছে আপনাদের। ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পেতে পারে কাজকর্মের ক্ষেত্রে। শুভ রং নীল রং এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষ রাশি। সন্তানের উন্নতি হতে দেখতে পাবেন, আকস্মিক অর্থলাভের সম্ভাবনা থাকছে, তবে মানসিক চিন্তা ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। স্থান পরিবর্তন হতে পারে এই সময়কালে, সে তার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আজ। পরিবারে কিছু বিবাদ, কিছু বিতর্ক এই সময়কালে সৃষ্টি হতে পারে, সাবধান থাকুন। সন্ধ্যের পরে সমস্যার সমাধানের যে সম্ভাবনা সেটা কিন্তু মিলতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে মোটের উপর ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন। পরিবারে কিছু বিশেষ সাপোর্ট আপনারা কিন্তু মিলতে দেখতে পাবেন। চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে, তাই অত্যন্ত সাবধানে ড্রাইভ করুন, তা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব সিংহ রাশি। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল থাকছে আপনাদের ক্ষেত্রে আজ। পরিবারে কিছু খুশি, কিছু আনন্দের বাতাবরণ সৃষ্টি হতে পারে। যাত্রার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কন্যা রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে আর্থিক সমস্যার কিছু সমাধান এই সময়কালে মিলতে পারে। উপহার সম্মান প্রাপ্তি এই সময়কালে ঘটতে পারে। পারিবারিক কাজে আপনাদের ক্ষেত্রে ব্যস্ত থাকতে এই সময়কালে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব তুলা রাশি। আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে আপনাদের ক্ষেত্রে। তাড়াহুড়ো করে এই সময়কালে সিদ্ধান্ত নেবেন না, কোনো বন্ধুর সাহায্যে সমস্যা কিন্তু সমাধান হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে। সম্পত্তি সম্বন্ধীয় কিছু বিশেষ সমস্যাগুলি মিটতে পারে আপনাদের ক্ষেত্রে। বাহন লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল থাকছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনু রাশি। কর্মে কিছু বিশেষ সফলতা এই সময়কালে দেখতে পাবেন নিজের প্রচেষ্টার মাধ্যম দ্বারা। পরিবারের সাপোর্ট মিলবে, সন্তানের উন্নতি প্রবলভাবে ঘটবে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 3। মকর রাশি, চেষ্টা কর আপনি যদি করছেন, সেখান থেকে আপনাদের থেমে থাকা কাজগুলি রয়েছে, সেই কাজগুলি কিন্তু আজ কমপ্লিট হতে দেখা যেতে পারে, তাই চেষ্টা প্রচেষ্টার মাধ্যম দ্বারা আজকে কিন্তু সমস্ত কাজে সফলতা লাভ দেখাচ্ছে। সন্তান পক্ষে কিছু বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে দেখা যাবে। স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা সমাধান অবশ্য মিলবে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 3। আলোচনা করব কুম্ভ রাশি। অযথা চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে আর্থিক খরচও কিন্তু একই সাথে বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যের পরে সমস্যাগুলি সমাধানের পথ খুঁজে পাবেন।
শুভরং আপনাদের জন্য গেরুয়া এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করব মীন রাশি। বিবাহের কথাবার্তা আপনাদের ক্ষেত্রে এগোবে, ব্যবসায় আপনাদের ক্ষেত্রে লাভ মিলতে দেখা যেতে পারে, চোট আঘাত লাগতে পারে, এই সময়কালে অত্যন্ত সাবধান আপনাদের থাকা প্রয়োজন। শুভরং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয়। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।